হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যুদ্ধ বিমানের সামনের দিকে কেন তীক্ষ্ণ থাকে বা সুচালো থাকে। আমরা প্রায় বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান থেকে বেশিরভাগ যুদ্ধ বিমানেই বেশিরভাগ নয় আসলে সব ধরনের যুদ্ধ বিমানেই কিন্তু সামনের দিকে তীক্ষ্ণ থাকে বা চুখা থাকে বা সরু থাকে। তো আজকের এই ভিডিওতে আমি এটি আলোচনা করব কেন প্রত্যেকটা যুদ্ধ বিমানের সামনের দিকে তীক্ষ্ণ থাকে। তো যুদ্ধ বিমানের সামনের দিকে যে নোজ কোণ, এটাকে তীক্ষ্ণ করার যদি ইতিহাসটা আমরা দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রত্যেকটা যুদ্ধ বিমানের আসলে নাকের অংশটি তীক্ষ্ণ করার একটা প্রবণতা শুরু হয়। যেমন P-51, মাস্টাং এবং স্পিটফায়ারের নাকের অংশগুলো কিন্তু তীক্ষ্ণ ছিল। এছাড়া কোল্ড ওয়ারের সময় বিভিন্ন ধরনের যুদ্ধ বিমানগুলো তো কিন্তু আরও উন্নত ধরনের ডিজাইন করা হয় এবং প্রত্যেকটারই নাক এরকম আরও তীক্ষ্ণ করা হয়। যেমন F-4, প্যান্থম এবং MiG-25, এই ধরনের বিমানগুলো কিন্তু প্রত্যেকটারই তীক্ষ্ণ করা। তো এই তীক্ষ্ণ করার পেছনে কিছু উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য আমি যদি বলি, যেহেতু যুদ্ধ বিমানগুলো অনেক হাই স্পিডে চলে, তো এই হাই স্পিডে চলার কারণে এটির নাক যদি তীক্ষ্ণ হয়, এটি উচ্চ গতিতে উঠতে সাহায্য করে, যাতে দ্রুততার সাথে সে যেন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই সরু করার কারণে এটির স্পিড বাড়ে এবং সে দ্রুত গতিতে যেতে পারে। আমরা বুলেট অথবা তীর যদি দেখি, প্রত্যেকটারই কিন্তু এরকম সামনের দিকে তীক্ষ্ণ করা, যাতে সে হাই স্পিড পায়, মানে স্পিডটা বেশি পায়। নর্মালি আমি যদি একটি বল ছুঁড়ে মারি অথবা একটা তীর ছুঁড়ে মারি, বলের তুলনায় কিন্তু তীর বেশি দূরে যাবে, কারণ সেটা সামনের দিকে তীক্ষ্ণ করা। এটার আরেকটা টেকনিক্যাল ফ্যাক্টর আছে, সেটাকে অ্যারোডাইনামিক ইফিসিয়েন্সি যদি আমরা বলি। প্লেন সামনের দিকে যদি যায়, বাতাসের কিন্তু একটা ধাক্কা পায়। নর্মালি আমি যদি গাড়িতে চড়ি, গাড়ির জানলা দিয়ে যদি আমি হাত বের করে দিই, হাতটা যদি সোজা করে ধরে রাখি, আমার বাতাসে কিন্তু একটা ধাক্কার কারণে হাতটা আমার পেছন দিকে চলে যাবে। কিন্তু আমি হাতটাকে যদি সোজা করে তীক্ষ্ণ করে ধরে রাখি, তখন কিন্তু আর সামনের দিকে যাবে না। তার মানে অ্যারোডাইনামিক যেই ইফিসিয়েন্সি সেটি বাড়ে, মানে ড্র্যাগটা কমে, বাতাসের যে ধাক্কাটা আছে সেটি কমে। যদি আমরা যুদ্ধ বিমানের সামনের দিকে তীক্ষ্ণ না করে গোল করে রাখতাম, তখন কিন্তু বাতাসের একটা ধাক্কা থাকতো, সে সামনের দিকে আগাতে পারতো না। তো তীক্ষ্ণ করে রাখার কারণে এখানে বাতাসের যে রেসিস্ট্যান্স বা এয়ারের যে ড্র্যাগ, সেটি কিন্তু কমে যায় এবং বিমান অনেক দ্রুততার সাথে উঠতে পারে, এবং এটি কিন্তু বিমানকে স্থিতিশীল করতে সাহায্য করে। তো এই ড্র্যাগ কমে যাওয়ার কারণে কিন্তু জ্বালানি খরচও কম হয়। এছাড়া আমি যেটি বলেছিলাম যে স্ট্যাবিলিটি, এই তীক্ষ্ণ নাকের অংশটি বিমানকে স্থিতিশীলভাবে উড়াতে সাহায্য করে। তো তার সামনের দিকের নাকের অংশটি যদি তীক্ষ্ণ থাকে, সে কিন্তু সঠিকভাবে এই মুভ করতে পারবে এবং স্থিতিশীলভাবে মুভ করতে পারবে, যেটিকে ম্যানেভারেবিলিটি বলে। এই তীক্ষ্ণ নাক রাখার আরেকটা অন্যতম কারণ হচ্ছে এটাতে কিন্তু ভাইব্রেশন কম হয়। বিমান যখন ফ্লাই করে, বিমানের ইঞ্জিনের কারণে বা ফ্লাইটের কারণে কিন্তু বিমানের ভাইব্রেশন করতে থাকে। এই তীক্ষ্ণ নাকের অংশটি বিমানের যেই ভাইব্রেশন বা কম্পন, এটি কমাতে সাহায্য করে এবং বিমানকে স্থিতিশীল করতে সাহায্য করে, যেটা পাইলটদের জন্য খুবই আরামদায়ক হবে। আমরা যদি এরকম কোনো বিমানে বসি যেটা ঝাঁকুনি দিচ্ছে, সেটা থেকে যদি কম্পন কম হয়, সেটাতে কিন্তু আরামদায়ক বেশি হবে। তো পাইলট যারা থাকে তাদের জন্য কিন্তু আরামদায়ক হয় যদি ভাইব্রেশন কম হয়। 16 ফাইটিং ফ্যালকন, এটিও যুদ্ধ বিমানের নাকের অংশটি। তো এই যুদ্ধ বিমানের নাকের অংশটিও কিন্তু তীক্ষ্ণ। এটার ডিজাইন যদি আমরা দেখি, এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি উচ্চ গতিতে, মানে কম বায়ুর বাধার সম্মুখীন হয়, যাতে ড্র্যাগটা কম হয়, সে কিন্তু তোর ওভাবে ডিজাইন করা হয়েছে। এছাড়া আমরা যদি MiG-21ও দেখি, সোভিয়েতের যুগে কিন্তু এই যুদ্ধ বিমানের নাকের অংশ তীক্ষ্ণ ছিল এবং এটি সোজাসুজি তীক্ষ্ণ দিকে ছিল, যেটি উচ্চ গতিতে চলতে পারতো এবং স্থিতিশীল প্রদান করত। এই তীক্ষ্ণ নাকের আরও কিছু সুবিধা আছে, যেটা হচ্ছে এটা রাডার সিগনেচার কিন্তু কমায় বা রাডার রেসিস্ট্যান্স কমাতে সাহায্য করে। তীক্ষ্ণ নাকের অংশটি আমরা জানি যে বিমান ফ্লাই করলে রাডারে সে সিগনেচার ধরা পড়ে, রাডারে ধরা পড়ে, কিন্তু এই তীক্ষ্ণ নাকের অংশটি রাডারের যে প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু বাড়ায়। তো শত্রু বিমানকে শত্রু রাডার থেকে লুকায় রাখতে কিন্তু এটাকে সাহায্য করে। যেমন F-22 র্যাপ্টর, এটার নাকের অংশটা কিন্তু খুবই তীক্ষ্ণ এবং এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি রাডার প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, তার মানে রাডারে যাতে সে ধরা না পড়ে। এটিও কিন্তু একটি বড় কারণ এই যুদ্ধ বিমানগুলো সামনের দিকের অংশটা বা নোজ কোণটা তীক্ষ্ণ রাখা। বিমান যখন উচ্চ গতিতে চলে, তখন কিন্তু বিমানের সামনের অংশটাতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তো এই তীক্ষ্ণ নাকের অংশটি কিন্তু এই তাপ কমাতেও সাহায্য করে, তার মানে এই তীক্ষ্ণ নাকের অংশটি তাপ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যেমন SR-71 ব্ল্যাকবার্ডের যদি আমরা দেখি, এটির নাকের অংশটি কিন্তু তীক্ষ্ণ। এটা ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি উচ্চ গতিতে তাপ প্রতিরোধ করতে পারে।
এছাড়া এই যে তীক্ষ্ণ নাকের যে অংশটি আছে এটাতে কিন্তু উন্নত ধরনের সেন্সর স্থাপন করা যায় এবং ওটার জন্য কিন্তু বেস্ট প্লেস, যেটি শত্রু বিমানে অবস্থান নির্ণয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। তো এই সামনের অংশটা কিন্তু বিভিন্ন ধরনের সেন্সর স্থাপনের জন্য ইউজ করা। এছাড়া এই সামনের দিকে কিন্তু অনেক সময় অস্ত্র সিস্টেমও স্থাপন করা হয় যাতে শত্রুর উপর দ্রুত এবং সঠিকভাবে আঘাত করতে। তো এই ফাইটার বিমানের বা যুদ্ধ বিমানের সামনের দিকের অংশটা আমরা জানতে পারলাম যে বিভিন্ন কারণে এটি সরু থাকে, তীক্ষ্ণ থাকে, যাতে এটির স্থিতিশীলতা এবং এটির যাতে বাতাসের যে ড্র্যাগ সেটি কমাতে সাহায্য করে, ফিউল এফিসিয়েন্সি যাতে হয় বা সেন্সর স্থাপন করা যায় এবং যেই রাডারের সিগনেচার সেগুলো থেকে যাতে বাঁচা যায়, এবং হাই স্পিডের ফ্লাইটের ক্ষেত্রে কিন্তু এই এই সরু নাকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন যে বিভিন্ন যুদ্ধ বিমানের নাকের অংশটি বা নোজ কোনটিকে কেন তীক্ষ্ণ রাখা হয় এবং এটি উপকারী দিকগুলো কী কী। তো আপনারা যারা বাংলাদেশে ড্রোন পাইলট ট্রেনিং শিখতে চান, আপনারা আমাদের একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বেসিক্যালি ড্রোন পাইলট ট্রেনিং প্রোভাইড করে থাকি। এছাড়া কেউ যদি চায়না শ্যানিয়াং এয়ারস্পেস ইউনিভার্সিটিতে পড়তে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিনা খরচে আপনাকে শ্যানিয়াং এয়ারস্পেস ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সুযোগ করে দিব। বিস্তারিত জানতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপটিতে যোগাযোগ করুন। নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা আমাকে জানাতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।